আমার শাশুড়ি খুব পছন্দ করতেন আমি অভিনয় করি টুকটাক মানে উনি আমার চাচা শ্বশুর আমার মঞ্চে নাটক দেখে বাসায় এসে কি উচ্ছ্বাস তার সেই গ্রামে যে শ্বশুরের মাগুরা মাগুরায় অনেক বড় 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 জায়গা যারা আছেন তাদের সাথে আলাপ করতে এমনকি সামনে ইলেকশন সেই ইলেকশনে আমার বউকে দাঁড় করাবো ওইখান থেকে ও এত পপুলার সবাই ওকে পছন্দ করে এই যে ওনার উচ্ছ্বাস চাচা শ্বশুরের আমার শ্বশুর ছিলেন না ওকে তো আমি পাইনি ওনাকে তো আমার শ্বশুরবাড়ি থেকে ওদের অনেক সাপোর্ট ছিল আমাদের বাড়ি থেকে আমার সাপোর্ট ছিল যার জন্য কোনোদিন কোনো সমস্যা হয়নি ঢাকাই চলচ্চিত্রে নারীদের অবদান সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের চলচ্চিত্র নারীরা তো কষ্ট করছে সব জায়গায় যেমন কষ্ট করে আমাদের নাটকে আমাদের সিনেমায় বলো সব জায়গায় নারীরা কষ্ট করে আমাকে কম কষ্ট দিয়েছে বলো মাকে যদি ধরে গাছের সঙ্গে বেঁধে বা একটা বাঁশের সঙ্গে বেঁধে বা একটা কিছুর সঙ্গে বেঁধে যদি মাকে অত্যাচার করা যায় মারা যায় তাহলে ছবিটা মাকে কষ্ট দিলে ছবি নাকি চলবে ভালো এই হলো ওনাদের ধারণা তা আমাকে কষ্ট দেওয়া হতো আমি কষ্ট পেতাম এই একটা শেষ ছবির শেষ এন্ড ক্লাইম্যাক্স যেটাকে আমরা বলি এটা শেষ হতে অনেক সময় নিত অনেক সময় নিত এই কারণে যে কয়েকদিন টানা শুটিং হতো ওটার তিন দিন চার দিন লেগে যেত বা তারও বেশি লাগতো তো আমাদের নারীদেরই কষ্ট দিলে নাকি ছবি ভালো চলে এই শুনলাম হিরোদের চেতে নায়িকে কষ্ট পেলে ছবি ভালো চলবে এই তো কেন জানি না মানুষের মন মানসিকতা কেন আমি জানি না এখন কি কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় এখন আমাদের ওটিটি ফিল্ম যেগুলো হচ্ছে এটা অন্যরকম একেবারে অন্য ফ্লেভারে হচ্ছে এবং আমি এটাকে সাপোর্ট করি হচ্ছে হোক আস্তে আস্তে হয়তো আমাদের একটা একটা ফর্মে চলে যাবে এই ফর্ম থেকে চেঞ্জটা তো অবশ্যই আসবে আমি হতাশ কোনো ব্যাপারে হই না আমি খুব আশাবাদী আমি এইরকম একটা মানুষ সব ব্যাপারে আমি খুব আশাবাদী আমার কাছে মনে হয় যে এর পরিবর্তন একদিন হবে এই সময়টা একদিন থাকবে না ভালো একটা সময় আসবে আমাদের দেশের যেমন মানে অনেক সার্বিক অনেক দিকে যেমন পরিবর্তন হয়েছে মন মানসিকতা মানুষের পরিবর্তন হবে তবে আমাদের যুব সমাজ আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে আমাদের বাবা মাদের গাইড করতে হবে বাবা মারা প্রপারলি আমাদের ছেলে মেয়েদের গাইড করি না ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয় তোমরা ইউনিভার্সিটি যাচ্ছ যাও তোমরা ক্লাস করে আসতে আসো ভাত খাও মানে আমার ছেলেমেয়েরা কী করছে কত দূর যাচ্ছে কোন পথে যাচ্ছে এটা আমাদের বাবা মাদের অনেক খেয়াল করতে হবে স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।